में ले जाएंगे सर। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल ट्रैवल आई। तो এখন আমরা বর্তমানে আছি নিরিক এবং কার্শিয়াং এর যে চেকপোস্ট সেইখানে। তো আমরা এখান থেকে চলে যাব দার্জিলিং এর টাইগার হিলে। তো এখন ঘড়িতে বাজে 1:35, আমাদের বাড়ি থেকে বেরোতে অনেক লেট হয়ে গেছে। বিগত 4-5 তারিখ থেকে দার্জিলিং এ কন্টিনিউ স্নোফল হয়ে যাচ্ছে, আর আমার বন্ধুরাও দার্জিলিং এ আছে, কারণ ওরা 5 তারিখে গিয়েছিল, গিয়ে রাস্তার মধ্যে ওরা প্রায় ফেসে গিয়েছিল এই স্নোফলের জন্য। তো ওরা বলল যে এখন বর্তমানে ভালোই বরফ আছে, তো তার জন্য আমরা আজকে যাচ্ছি। তো জানি না ওখানে গিয়ে কি দেখতে পারবো আর তোমাদের কি দেখাতে পারবো। বর্তমানে তো এখানকার ওয়েদার ঠিকই আছে। তো সামনেই কার্শিয়াং এর টোল ট্যাক্স, তো জানি না কেন বাইকের টোল ট্যাক্স ছিল না, আগেরবার যখন এসেছিলাম তখন নিয়েছিল। তো এর আগেও এই রাস্তা দিয়ে গিয়েছিলাম কার্শিয়াংয়ের হনুমান স্ট্যাচুতে, তোমরা লাস্টের যে ভিডিও আছে সেখানে দেখে নিতে পারো। মেইন রোডে এখনও কাজ চলে যাচ্ছে, মানে বিভিন্নতেই কাজ চলছে। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক কার্শিয়াং। সেই মোড়টার নাম হলো জিরো, সেখান থেকে কার্শিয়াং যাওয়া যায়, আর ডান দিক দিয়ে চলে গেল বুদ্ধা পাহাড়ের রাস্তা। তো বর্তমানে আমরা কার্শিয়াং সিটিতে এন্টার করে ফেলেছি। এখানকার ওয়েদার একদমই ক্লাউডি ওয়েদার। যেগুলো কিনলাম কারণ এখানে বিভৎস ঠান্ডা, আমার হাতে কোনো কাজই করছে না। তো তোমরা দেখো কি কুয়াশা। আমরা চলে এসেছি কার্শিয়াংয়ে, কার্শিয়াং টার্মে, ওই যে কার্শিয়াং দার্জিলিং হিমালয় রেলওয়ে স্টেশন, কার্শিয়াং স্টেশন কিন্তু সোজা যেতে হবে সোনাদা ঘুম দার্জিলিং, কার্শিয়াং টাউন। কার্শিয়াং টাউনে আবার
মানে স্নোফল দেখার জন্য প্রচুর টুরিস্ট দার্জিলিং এ যাচ্ছে, তার জন্য কার্শিয়াঙ্গে প্রচুর জ্যাম লেগে গেছে। তো আমরা এই জায়গাটা একটু দাঁড়ালাম, এক দুটো ফটো নিলাম। এমনিতেই লেট হয়ে গেছে, তার দারুণ জ্যাম, এই জ্যামগুলোতেই প্রচুর লেট হয়ে গেছে। বর্তমানে আমরা সোনাদা স্টেশনে আছি। যাই হোক, আমরা যেন বরফ দেখতে পারি, খালি হয়ে গেল, বরফের দেখতে যাচ্ছি আমরা। তো অলরেডি সে রাস্তায় বরফ পড়ে আছে, আমি দেখে দিচ্ছি। এটা তো বদল, এখানে পড়ে আছে, এদিকেও বরফ পড়ে। এখন বাজে 3:32। আমরা সোনাদা ক্রস করে, ও আমরা যাচ্ছি এখন টাইগার হিল। ও কি লাগছে গুরু, চালের মধ্যে বড় দেখো, ছাদের মধ্যে পুরো সাদা হয়ে আছে নিচে, বড় সামনে দিয়ে দেখাচ্ছে আমাদের। মানে জোর বাংলো কা তিন কিলোমিটার, থ্যাংক ইউ। এখন থেকে আরো 3 কিলোমিটার যেতে হবে। 15 বছর ধরে এইরকম স্নোফল হয়নি, 2022-এ মানে যত রেকর্ড ছিল সব ভেঙে দিয়েছে। আমাদের দার্জিলিং ইজ বেস্ট। তো আমরা এখানে দাঁড়িয়ে কতগুলো ছবি তুলে নিলাম। এটা আমার বাইক, জায়গাটা ছিল এরকম। আর আমার সাথে এসেছে নিত্যুজি। নিত্যুজি কিছু বলবা নাকি? কি আর বলবো, ওয়েদারটা এত ফ্রিজিং যে আমার হাতগুলো নিতার করা বন্ধ করে দিচ্ছে। নিত্যুজির হাত একদম কাজ করা বন্ধ করে দিয়েছে। চলো দেরি না করে আমরা যাওয়া যাক। ওয়াও, দেখো বরফ, দেখো কিছু বরফ, দেখো না। তো ডানদিকের যে রাস্তাটা উপরের দিকে চলে যাচ্ছে, তো ওটা চলে যাচ্ছে সোজা টাইগার হিলে, আর আমাদের ওদিক দিয়ে যেতে হবে। তাই দেখতে হবে ভাইয়া, তো ভাই হ্যাঁ প্যাডেলই যাঙ্গে স্যার। তো বাইক কে পর রেগে উধর পে, ওকে ওকে ওকে। তো এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। তো আমরা এখান থেকে যাচ্ছি, আমরা এদিকে যেতে হবে টাইগার হিল। চলো
কতটা যাওয়া যায় দেখি। বরফ পড়ে আছে দেখো। একটা নতুন এক্সপিরিয়েন্স, বরফের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এখান থেকে টাইগার হিল 4 কিলোমিটার, তো আমি তো যেতে পারবো, কিন্তু আমার সাথে যে এসেছে সে যেতে পারবে না, তার অবস্থা খারাপ হয়ে গেছে। তো কিছুটা উপরে গিয়ে দেখি। বরফ দেখলাম, আমরা এখানে ফটো টটো তুলে সামনের দিকে যাচ্ছি, দেখি। আমরা অনেক দূরে চলে এসেছি, এখান থেকে আর 1.5 কিলোমিটার মতন বাকি আছে। তো জানি না কত দূর যেতে পারবো, কারণ আমার সাথে যে এসেছে তার অবস্থা খুবই খারাপ, তো বলছে সে যেতে পারবে না। তো আজকের মতন আমরা এখানেই, এখন আমরা চলে যাচ্ছি, কারণ সময় অনেক হয়ে গেছে, আবার আসবো অন্য সময়, টাইগার হিলে যাবো। ওর একটু প্রবলেম হচ্ছিলো, এর জন্যই আমরা যেতে পারলাম না টাইগার হিলে। টাইগার হিল থেকে 1 কিলোমিটার আমরা নিচেই ছিলাম। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।